অনুষ্ঠানের খবরাখবর নিয়েই শুরু করছি আজকের শহর কলকাতা। আজ শহর কলকাতায় থাকছে শ্রদ্ধাঞ্জলি শীর্ষক অনুষ্ঠান এবং যুব শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন। গত 19 এবং 20 নভেম্বর রবীন্দ্র সদনে শ্রদ্ধাঞ্জলি শীর্ষক অনুষ্ঠানে স্মরণ করা হয় সলিল চৌধুরী, দ্বিজেন মুখোপাধ্যায়, সুধীন দাশগুপ্তকে। এই সময়ের শিল্পীরা পরিবেশন করেন তাঁদের গান। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। সঙ্গীতানুষ্ঠানের অংশ বিশেষ থেকে 24 নভেম্বর শিশির মঞ্চে অনুষ্ঠিত হয় যুব শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন। কণ্ঠ ও যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন উদীয়মান শিল্পীরা। আয়োজনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি। স্বাগত ভাষণে বাসুদেব ঘোষ।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির উদ্যোগে 22 নভেম্বর থেকে 24 নভেম্বর এই 3 দিন ব্যাপী যুব শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনের যে আয়োজন করা হয়েছে, আজ তার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। সমবেত সকলকে স্বাগত, যাদেরকে আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির উপদেষ্টা পরিষদের সভাপতি মাননীয় পণ্ডিত তন্ময় বসু, তাকে আমি স্বাগত জানাই। স্বাগত জানাই পণ্ডিত দেবজ্যোতি বসু মহোদয়কে, স্বাগত জানাই পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, পণ্ডিত তরুণ ভট্টাচার্যকে। তারা আমাদের যে উপদেষ্টা পরিষদ আর সম্মানিত সদস্য, আমি স্বাগত জানাই সম্মেলনে যারা অংশগ্রহণ করছেন সেই শিল্পীদের আমি স্বাগত জানাই। স্বাগত জানাই সমবেত দর্শক মণ্ডলীদের, যাদের উপস্থিতিতে এই অনুষ্ঠানটি আমাদের সুন্দর হয়ে উঠেছে। আপনারা সকলেই জানেন যে ভারতীয় সংস্কৃতিতে শাস্ত্রীয় সঙ্গীতের একটা বড় ভূমিকা আছে। এই শাস্ত্রীয় সঙ্গীতের যে মাধুর্য, সেই মাধুর্যই বিশ্বের দরবারে আমাদের যে সংস্কৃতি চর্চার আমাদের পরম্পরা রয়েছে, আমাদের ঐতিহ্য রয়েছে, তাকে সুপ্রতিষ্ঠিত করেছে। সেই জন্যে আমরা চাইব আমাদের আগামী প্রজন্ম সেই পথ ধরে শুধু ভারত নয়, বিশ্বের দরবারে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের রাজ্য সঙ্গীত একাডেমির পক্ষ থেকে এই 3 দিনের যে সম্মেলন গত 2022 সাল থেকে আয়োজিত হয়ে আসছে, এবং আপনাদের সকলের সহযোগিতা এবং উপস্থিতিতে তা সার্থক হয়ে উঠছে। আমি আশা করব অন্যান্য বারের মতো এবারও আপনাদের সহযোগিতায় এই অনুষ্ঠান সুন্দর ও সফল হবে। পণ্ডিত তন্ময় বসু বলেন, আজ পর্যন্ত বাংলার সংস্কৃতি অন্তর্গত যেসব ফাইন আর্টস সেকশনস আছে, ক্লাসিক্যাল মিউজিক, বাংলা গান, পপুলার মিউজিক, থিয়েটার, সিনেমা, লিটারেচার, সারা পৃথিবীর মধ্যে বাঙালি ডেফিনেটলি টেক্স দ্য ফার্স্ট সিট, বলাই বাহুল্য। শাস্ত্রীয় সঙ্গীতের প্রচার ও প্রসারের জন্য রাজ্য সঙ্গীত একাডেমি সারা বছর ধরে নানা রকম কাজ করেন, এবং জেলা স্তরেও ফেস্টিভ্যাল এখন হচ্ছে, এবং আপনারা জানলে খুশি হবেন, আমি নিজেও বাজিয়েছি এবং সঙ্গে থেকেছি, দেখেছি যে প্রত্যেক জায়গায় কানায় কানায় পূর্ণ থাকে প্রেক্ষাগৃহ। সেটা আমাদের কাছে অ্যাজ ক্লাসিক্যাল মিউজিক প্র্যাকটিশনার্স, স্টুডেন্টস, আমাদের সবার কাছে মনে হয় এটা একটা ভেরি ওয়েলকাম ট্রেন্ড। সঙ্গীতানুষ্ঠানের অংশ বিশেষ, আহ
শহর কলকাতা আজ এই পর্যন্ত। আবার কথা হবে আগামী মঙ্গলবার রাত 8:15 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা শর্মিষ্ঠা সরকার, উপস্থাপনা অংশুমান চক্রবর্তী, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।